লম্বা একটা পথ পাড়ি দিতে হবে, তাই যতই গাড়ি থাক না কেন একটু রিফ্রেশমেন্টের প্রয়োজন আছে বই কি। তাই ড্রাইভার আঙ্কেল সাইন করে গাড়িটাকে বাঁ দিকে ঘুরিয়েই চাপ দিলেন ব্রেকে। ব্রেকটা চাপ খেলো, কিন্তু আমরা পটা বাদ দিয়ে শুধু চা খাবো হাইওয়ে সংলগ্ন এই ধাবাটাতে। চা কি খাওয়া যায়? মানে যেটা চিবিয়ে খেতে হয় সেটা খাওয়া, আর যেটা পিয়ে খেতে হয় সেটা তো পান করা। চা খাওয়া নয়, চা পান হবে। বাহ, যে বলবে তোর বুদ্ধি নেই জানবি তারই বুদ্ধি নেই। উষ্ণ চায়ে চুমুক দিয়েছি এমন সময় শীতল হাওয়া বইতে আরম্ভ করলো। আমি কোনো ম্যাজিশিয়ান নই, আমি কোনো আবহাওয়া দপ্তরের অফিসারও নই, তবুও আজ আমি একটা ভবিষ্যৎবাণী করব। একটু স্টাইল করে বলি, আবহাওয়া দপ্তরের অফিসারদের মতন। আর কিছুক্ষণের মধ্যেই মুষলধারে বৃষ্টি আরম্ভ হতে চলেছে। ঠান্ডা বাতাস ও ঘন কালো মেঘে ঢাকা আকাশ তারই পূর্বাভাস দিচ্ছে। ঠিক কতটা নিষ্ঠুর হলে এত বিউটিফুল কেকগুলোর বুকে ছুরি চালিয়ে মানুষ আনন্দ উপভোগ করতে পারে, সেটাকে নিয়ে সেলিব্রেট করতে পারে। কিন্তু কেকগুলো তো খাওয়ার জিনিস, আর খেতে গেলে তো ওগুলোকে কাটতেই হবে, না হলে খাবে কী করে? কেকের সৌন্দর্য দেখে সেগুলোকে না খেয়ে যদি রেখে দেওয়া হয় তাহলে তো দুদিন পরে ওগুলো খারাপ হয়ে যাবে, তখন তো খাদ্য অপচয়ের পাপ লাগবে, তখন কী হবে? তাও ঠিক। ঝমঝমে বৃষ্টির কারণে আমাদেরকে একটু দৈহিক কসরত দেখাতে হলো। একটা ছুট লাগিয়ে সোজা লাফিয়ে গিয়ে বসলাম গাড়ির চেয়ারে, আর সাথে সাথেই চাপ পড়লো অ্যাক্সিলেটরে। ওয়াইপারগুলো জলকেলি করতে থাকলো, আর তার সাথেই গতি নিল পেট্রোল চালিত এই লৌহ যন্ত্রটি। আজকের গল্প এখানেই শেষ, এবার একটু আকাশ দেখো।